সিরিয়াল মন ফাগুনে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ঋষির হাতে চলে এসেছে পিহুর টুবাইদাকে লেখা সেই চিঠি যেটা দেখে এখন আমাদের ঋষি একটুখানি জেলাস জেলাস ফিল করছে কিন্তু পিসি বক্তব্য হচ্ছে এটা অন্যরকম যে ঋষি এই মেয়েকে আর বাড়িতে রেখে কাজ নেই এই মেয়েকে তুমি বের করে দাও তোমার থেকে তোমার পরিবারের থেকে এক তো বড় একটা সত্যিও লুকিয়েছে এমনকি ওর পরিবারের লোকজনও লুকিয়েছে এক প্রকার বলতে পারো তোমাদেরকে ঠকিয়েছে পিসে বক্তব্য তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যে এই মেয়েকে বাড়ির থেকে ভাগিয়ে দাও কী জানি কিসের এত রাগ হয়েছে এই পিহুর উপরে তো এখন আমাদের ঋষ্য খেপে গিয়ে পিসে বলে দিয়েছে খবরদার এই কথা নিয়ে তুমি যদি আর কাউকে বলেছ বিশেষ করে তুমি যদি আমার দিদি ভাইকে বলেছো তাহলে কিন্তু তোমার অবস্থা আমি কেরোসিন করে দেবো তো এরকম ধরনের একটা হুমকিমূলক কথা যে তুমি আমার দিদি ভাইকে বলবে না কিন্তু ওটা কেরোসিন বললেই পারতো মনে হয় ভালো হতো তো যাই হোক আমাদের পিসি মাসি ভাবছি যে এত পড়ে একটা ছেলের ব্রেন ওয়াশ করতে গেলাম হলো না অ্যাকচুয়ালি এই আশেপাশে যে ফ্যামিলি মেম্বারগুলো পিসো মেশো কাকা জ্যাঠা এরা অনেক সময় ব্রেন ওয়াশ করে ছোটোর থেকে এবার একটা সময় যখন তোমার ব্রেন সঠিক কাজ করা স্টার্ট করবে তুমি যখন এদের কথা কোনো গুরুত্বই দেবে না প্রোটেস্ট করবে উল্টে তখন দেখবে এরা তোমার ভিলেন হয়ে গেছে মানে চারিপাশে দেখবে তাকিয়ে শুধু ভিলেন 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 তো এরকমই অবস্থা হচ্ছে পিসে মশাই পিসে মশাই এখন ক্ষেপে আছে যে এত করে ব্রেন ওয়াশ করলাম এত করে ব্রেন ওয়াশ করলাম তবুও কোনো কাজের কাজ হলো না এইদিকে বাসর ঘরে এখন চলছে সাংঘাতিক হট্টগোল যেখানে আমাদের ঋষি পিহু গান টান গাইবে কিন্তু ঋষি তো গান গাইতে পারবে না আমাদের পিহু একটা সুন্দর গান গাইছিল আমাদের ঋষি তো তার আগে এসে বলেই দিয়েছে যে পিহুর বর্তমান হচ্ছে ঋষি সেন তাই ফার্স্ট ফার্স্ট নিয়ে যেন কোনো আলোচনা না হয় এখন আমাদের পিহু মনে মনে বলছে যে উনি নাকি আমার জীবনে স্বপ্নের হিরো হবে অ্যাকচুয়ালি আমি টুবাইদার ছিলাম টুবাইদার আছি টুবাইদার থাকব কিন্তু এটাই এরা বুঝতে পারছে না যে পাশেই বসে রয়েছে টুবাইদা তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গিয়ে এখন আমাদের পিহু গান গাইছে কোথায় সেই পুরনো গানটাই গেলে পারতো তালে অন্তত জানা জানি হতো কিন্তু না আমাদেরকে এত সহজে মানে এত সহজে মন্ডা মিঠাই এরা খেতে দিতে পারবে না সেই জন্যে এখন আমাদের পিহু অন্য গান গাইছে আর সেই দেখে আমাদের রুষা একেবারে ভেবেই ফেলেছে যে এই তো আমার ভাই গিয়ে ওকে চুমু খাচ্ছে তারপরে ও জড়িয়ে ধরছে তারপরে একেবারে রোম্যান্সে গজ 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 ব্যাপার কিন্তু সেই মুহূর্তেই রোমান্সের বারোটা বাজিয়ে ঋষি পিহু ঝগড়া স্টার্ট দিয়ে দেয় কোথায় রুষা একটা স্বপ্ন দেখছিলে দারুণ রোম্যান্টিক স্বপ্ন সেই স্বপ্নে ব্যাঘাত ঘটে যায় একেবারে কাছাকাছি এসে চুমু টুমু খাওয়া হয়ে যায় সেই স্বপ্নের জগতে কিন্তু আর কি করা যাবে ওই চুমু খাওয়া তো চুমু খাওয়াই থেকে গেল সেটা শুধুমাত্র হলো রুষার স্বপ্নে বাস্তবে ঘটবে না সেটা আমরা হলপ করে বলে দিতে পারি তবে তবে পিসে মশাই ও হাল ছাড়ছে না পিসে মশাই এইবার সিদ্ধান্ত নিয়েছে ঋষির বাবা যে একজন খুনি এই কথা বলে দেবে পিহুর বাড়ির লোকজনকে বোঝো আচ্ছা এ এত পরিমাণে ঝামেলা কেন করছে প্রত্যেক পরিবারেই থাকে এক পিস করে এরকম মানুষ যে সমস্ত কিছুর মধ্যে একটা অশান্তি বাঁধাতে চায় বিশাল ক্ষমতা এদের অশান্তি বাঁধাবে মানে বাঁধাবে বাঁধিয়ে যে এরা কী মজা পায় এরা ভগবান জানে মানে এদের যে কি আনন্দ আসে জীবনে এটা আমরা কেউ আজ পর্যন্ত বুঝতে পারি না এখন যদি পিছে এটাও করতে যায় তাহলেও ঝামেলা কারণ অপ্রীতমের ছেলে অর্থাৎ টু বাই টুবাই হচ্ছে ঋষি আর সেটা যদি মনে জানতে পারে তাহলে তো পিহুকে গিয়ে বলে দেবে এই তুই তো টুবাই দেখেই পেয়ে গেছিস এল্লা ফতে ভালোবাসার মিল ঘটবে কিন্তু সেটাও পারবে না এখন আমাদের পিসে মশাই বলছে যে বধু অনুষ্ঠান পেন্ডিং রাখতে হবে কারণ মা নেই অর্থাৎ আমাদের ঋষির ঠাকুমা নেই সেই জন্যে পেন্ডিং রাখতে হবে সে সব ঠাকুমাও বলেছে সে যে ঠিক বলেছো সত্যিই তো আমি ছিলাম না বিয়েতে আমি ছিলাম না কিন্তু আমি বধুবরণে চলে এসেছি এইবার এখানেও পিসে মশাইয়ের ইমেজ ড্যামেজ হয়ে গেছে বিকজ ঠাকুমার তো এত তাড়াতাড়ি আসারই কথা ছিল না কিন্তু ঠাকুমা চলে এসেছে এইবার হাঁটে হাঁড়ি কী করে ভাগবে পিসে মশাই সেসব নিয়ে পিসে মশাই পিসে মশাইয়ের মতো প্ল্যান করে যাচ্ছে তবে ঠাম্মি আবার নাতি আর নাতবউয়ের রোম্যান্সে ঠিক কতখানি হেল্প করতে পারে এটা যদি জানতে হয় তাহলে কিন্তু দেখতেই হচ্ছে সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা এসডি তে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ফ্রেন্ড এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে